বাচ্চাটাকে ভর্তি করা হয়েছিল শিশু ওয়ার্ডে চারতলায়। তারপর ট্রিটমেন্ট চলছিল আর কি। ট্রিটমেন্ট চলার পর কালকে প্রতিদিনকে মানে হাতে চ্যালেঞ্জ করেছিল, হাতে চ্যালেঞ্জ হয়নি, চ্যালেঞ্জ বারবার নষ্ট হচ্ছিল বলে চ্যালেঞ্জ করার জন্য বলেছিল সকাল থেকে দুপুর থেকে। তারপর বললো যে এখন ডাক্তার নেই, তোমাদের ডাক্তার নেই, তা যখন আসবে তখন করবে। আটটার পর গিয়েছিল ওখানে চ্যালেঞ্জ করতে, একদিন গিয়ে বলেছে ঠিক আছে আমি করছি। সে করতে গিয়ে এখানে একটা হাতে হাতে ওটা একটু মারা ছিল, খুব মারা ছিল, দু আঙুলটা এরকম ছিল, আঙুলটা না দেখে ওটা কাঁচি দিয়ে কাটার কি নিয়ম নেই, ওটা কাঁচি কাটতে দিয়ে দিচ্ছি এইভাবে কাটতে দিয়ে দু আঙুলে এইটা বাজি। কে কেটেছে বলে মনে কর? ওটা একটা জুনিয়র ডাক্তার, ডাক্তার তো নয়। তারপর কাটার পর কাটার যায় বলে যে ডাক্তারটা ও আর কি বলেছে যে কাটার পর যে আমি ও আর কাটার পর সরে গেছে, আমি দেখতে পাচ্ছি না, আমার মাথা ঘুরছে, রক্ত বেরোচ্ছিল, শেষ করে যায় না। সিস্টাররা এসে হাত থেকে ম্যানেজ করে ডাইরেক্ট সিধা ওটিতে নিয়ে আসে। ওই ছেলেটা নিয়ে আসে। ছেলেটার কি নাম? ছেলেটার নাম আমি, ওই ছেলেটার নাম আমি জানি না। আপনার ছেলের নাম? ইমরান শেখ। কত বয়স? দু মাস। কবে ভর্তি করেছিলেন? রবিবার। কোথায় ভর্তি ছিল? শিশু ওয়ার্ডে। কি চাইছেন এখন? চাইছি যেন এরকম যেন না দুবারা কারো খালি এরকম না। অভিযোগ করেছেন? অভিযোগ করেছেন। কাকে? সুপারিশার কি বলে ওটা ভুলে গেছিলাম। আপনার নাম? বললেন যে ঠিক আছে অসুবিধা নেই, আমি ব্যবস্থা দেখছি। আমার নাম শিশু শেখ। আপনি কে হন? বাবা। অভিযোগ আমরা পেয়েছি, অভিযোগটাকে আমরা খতিয়ে দেখছি। আমরা যে বিভাগে ভর্তি আছি, শিশু বিভাগের যিনি এইচওডি আছে তার সাথে কথাবার্তা হয়েছে, সার্জারিকে এই ব্যাপারটা দেখতে বলা হয়েছে। যতদূর আমাদের কাছে খবর আসছে, খুব মাইনর কিছু একটা ইঞ্জুরি একটা হয়েছে এবং এটা নিয়ে খুব ভীত হওয়ার মতো কিছু হয়নি। বাড়ির লোককে আমরা আশ্বস্ত করেছি, আমরা পুরো ব্যাপারটা দেখছি, যাতে যেহেতু ছোটো বাচ্চা তো তারা সভাপতি খুব অ্যাংসাস আছে, আমরা তাদের এই কমপ্লেন যেটা করেছেন সেটাকে আমরা গুরুত্ব সহকারে দেখে নিই, যা যা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র নেওয়া যায় সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে।